আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আধার কার্ড। আমাদের যে আধার কার্ডগুলো 10 বছরের পুরনো আধার কার্ড রয়েছে, সেইগুলোকে আমাদের আপডেট করতে হবে। আপডেট করতে হবে কী কী দিয়ে, সেটি এখানে নোটিফিকেশনে বলা হয়েছে। যেটি হচ্ছে, একটি হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটো জিনিসকে আমাদেরকে আপডেট করতে হবে। কোথায় গিয়ে করতে হবে, এখানে নোটিফিকেশনে যেটি বলা হয়েছে, সেটি কোনো আমরা যদি আধার সেন্টারে যাই, ফিজিক্যালি যাই, তাহলে আমাদের 50 টাকা খরচ হবে, এবং আমরা যদি নিজেরাই কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল থেকে করি, সেখানে 25 টাকা খরচ হবে। আর আরেকটি নোটিফিকেশন বলা হয়েছে, যেটি 14 তারিখ পর্যন্ত এই আপডেট ফ্রি অফ কস্টে করা যাবে। কোন ওয়েবসাইটে গিয়ে করা হবে সেটি আপনাদের স্ক্রিনে দেওয়া হয়েছে, যে myadhar.uidai.gov.in এ গিয়ে আমরা করতে পারবো। তো এই আধার কার্ডটি আমাদের এই দুইটি জিনিস আপডেট করতে হবে। দুইটি জিনিস আপডেট করা হলে আমাদের আধার কার্ডটি আপডেট হয়ে যাবে, এবং বিশেষ করে যাদের 10 বছর পূর্ণ হয়ে গেছে বা যেই আধার কার্ডটি 10 বছরের পূর্ণ হয়েছে, সেই আধার কার্ডটি অবশ্যই করতে হবে। নইলে এই আধার কার্ডটি আবার পরবর্তীতে যদি করা যায়, তাহলে হয়তো ফাইন লাগতে পারে বা আধার কার্ডটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আর দেরি না করে আগামী 14 তারিখের মধ্যে ফ্রি অফ কস্টে আপনারা সকলেই আধার কার্ডটিকে আপডেট করে নেবেন। আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যে আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং এখানে অনেকগুলো তথ্য বা বুঝতে পারবেন এবং নিজেরাই এই আধার কার্ডটিকে আপডেট করতে পারবেন মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে আপনাকে myadhar.uidai.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে যে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আধার কার্ড নম্বর বসাতে হবে, এবং নিচে ক্যাপচার থাকবে, সেই ক্যাপচারটি বসাতে হবে, এবং ওটিপি যেখানে থাকবে, ওটিপি সেন্ড ওটিপি, সেখানে ক্লিক করে ওটিপি আসবে। ওটিপি আসার পর ওটিপি দিয়ে সাবমিট করে সেখানে আপনার আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে। আমাদের 3 নম্বর যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে যে এটি প্রোফাইলটি খোলার পর আমাদের সামনে একটি অপশন চলে আসবে, সেখানে ডকুমেন্ট আপডেট বলে অপশন থাকবে, সেই ডকুমেন্টস আপডেটে গিয়ে ক্লিক করতে হবে। তারপর আমাদের 4 নম্বর যে কাজটি করতে হবে, পরবর্তী একটি নেক্সট পেজে ক্লিক করুন। এরপরে আপনার ডকুমেন্টস ডিটেল অর্থাৎ নাম, বয়স, ঠিকানা সব কিছু চলে আসবে। সেখানে ঠিকঠাক থাকলে টিক মার্ক দিয়ে নেক্সট অপশন যেটা থাকবে, সেখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমাদের 5 নম্বর যে পরবর্তী যে স্টেপটি আসবে, সেখানে এরপর পরবর্তী পেজে 2টো ডকুমেন্টস আপলোড করতে হবে। সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফটোগুলো বা যে পিজি হোক বা পিএনজি হোক বা পিডিএফ ফরম্যাটে যে ফটোগুলো থাকবে বা ডকুমেন্টস থাকবে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে 2 MB-র বেশি না হয়। পরিচয়পত্রের প্রমাণ ও বসবাসের প্রমাণ আপলোড করে সাবমিট করতে হবে। তো এই দুটো জিনিস, এখানে 2টো ফাইল আপলোড করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে ফাইলগুলো যাতে 2 MB-র বেশি না হয়। ফাইলগুলো হতে হবে জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে এই ফাইলগুলো, 2টো ডকুমেন্টস, একটা পরিচয়পত্র এবং বসবাসের যে অ্যাড্রেস প্রুফ সেটি আপলোড দিতে হবে। তারপরে আমাদের লাস্ট বা শেষ যে কাজটি থাকবে, সেটি হচ্ছে যে এখানে পরবর্তী একটি পেজ আসবে এবং অ্যাকনলেজমেন্ট, সেটা একটি স্লিপ আসবে। সেই স্লিপে স্ট্যাটাসটা দেখতে পাবেন, যে সেটা অ্যাপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে, এবং সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন। তো এইভাবে আপনার যেই 10 বছর যে আধার কার্ডটি পূর্ণ হয়ে গেছে, সেই আধার কার্ডটি অবশ্যই আপডেট করে নেবেন, নইলে পরবর্তীতে হয়তো সমস্যা বা পেমেন্টের মাধ্যমে আপলোড করতে হতে পারে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।